দর্শক, এই পর্যায়ে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিমউদ্দিন অভি। অভি, যখন মহামারী নিয়ন্ত্রণের আশা যাচ্ছিল যুক্তরাষ্ট্রে, তখনই কিছু রাজ্যে আবারও তীব্রভাবে বাড়তে শুরু করেছে সংক্রমণ। প্রশাসন আসলে কি বলছে, এর কারণ মূলত কি? জি, ধন্যবাদ স্বামী। আপনারা জানেন যুক্তরাষ্ট্রে আবারও বিভিন্ন অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, যদিও মৃতের সংখ্যা এই মুহূর্তে কম পাচ্ছে, আক্রান্তের সংখ্যাটা বেশি। বিশেষ করে অঙ্গরাজ্যগুলোর মধ্যে যেমন ক্যালিফোর্নিয়াতে আজকে আমরা যেটা দেখতে পেয়েছি, প্রায় 5,000-এর উপরে, প্রায় 6,000-এর কাছাকাছি আক্রান্তের সংখ্যা। যেমন টেক্সাসে প্রায় 4,500-এর উপরে, এরকম ফ্লোরিডার বা জর্জিয়া, অ্যারিজোনা, নর্থ ক্যারোলিনা, এরকম প্রায় 5-6 অঙ্গরাজ্য একটু তুলনামূলক বেশি হলো, অন্যান্য অঙ্গরাজ্যগুলো আক্রান্তের সংখ্যা কিছুটা কম এবং মৃত সংখ্যাটা কম। তবে যেসব জায়গায় ইতিমধ্যে আক্রান্ত সংখ্যাটা বেড়ে যাচ্ছে, ইতিমধ্যে অনেক প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যান্য বিশেষজ্ঞদের যারা আছেন তাদের মধ্যে তারা বলছেন গণহারে টেস্ট করা হচ্ছে, এটি একটি হয়তো কারণ হইতে পারে। আর দ্বিতীয়ত আপনারা জানেন বর্ণবাদী যে বিক্ষোভটা হচ্ছিল যুক্তরাষ্ট্রে, সেই দিক থেকে আক্রান্তের সংখ্যা বা অনেক আগে থেকে বিভিন্ন রাজ্যের গভর্নর এবং মেয়ররা বলছিলেন যে আবারও করোনা আক্রান্ত হইতে পারে, সেদিক থেকে অনেকে সেটি মনে করছেন। আমি আরেকটা বিষয়, আপনি যেমনটা বললেন যে আসলে নতুন করে যেসব অঞ্চলে প্রকোপ বাড়ছে, সেইখানে প্রশাসন আসলে কি বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছে? জি স্বামী, আপনারা জানেন বিশেষ করে যখন নিউ ইয়র্কে বিশেষ করে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেশি ছিল, এখনো আক্রান্তের সংখ্যা আছে নিউ ইয়র্কে এবং মৃতের সংখ্যা তুলনামূলক কম, তবুও প্রশাসনের পক্ষ থেকে যেটি বাসা থেকে বের হলে মাস্ক পরে বের হওয়ার জন্য, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য, সেদিক থেকে অন্যান্য যে অঙ্গরাজ্যগুলো আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে সেইখানেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেটি বলা হচ্ছে, বারবারই সবাইকে বলা হচ্ছে যে বাসা থেকে যারা বের হচ্ছেন মাস্ক পরে বের হওয়ার জন্য এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য। এবং আপনারা জানেন এখন সামার চলছে, এখানে সবাই বিশেষ অনেক বাসা থেকে বের হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে অনেকে অসুস্থতা দেখা যাচ্ছে, তারা হয়তো মাস্ক পরেন না, আমরা অনেককেও দেখতে পাচ্ছি। সেই দিক থেকে প্রশাসনের পক্ষ থেকে বারবার সেটি তাগিদ দেওয়া হচ্ছে, তবুও মানুষ সচেতনতার দিক দিয়ে একটু কম আমরা দেখতে পাচ্ছি, এই প্রশাসন বারবার বলে যাচ্ছেন। এবং সেই দিক থেকে আমরা বিশেষ করে নিউ ইয়র্কে যেটি আমাদের সবসময় দেখা হয় সেটি মানুষ মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সটা কম মেনটেন করছেন, এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার সেটি তাগিদ দেওয়া হচ্ছে যাতে তারা মাস্ক পরেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন, যাতে বাইরে বের হলে তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যান। আমি